धन्यवाद देवार चलटा उठे गेछे। देशेर जनप्रिय कण्ठशिल्पीदेर एकजन आखी आलमगीर गान बजना अनुष्ठान निये प्राय व्यस्त थाकेन तिनि। तार प्रमाण मेले तार फेसबुके काजेर पाशापाशि व्यक्ति जीवने नाना विषयो तिनि तुले धरेन एई माध्यमे। तार मते इदानीं धन्यवाद देवार चलटा उठे गेछे। अनेकटा क्षोभ निये कथागुलो बोललेन आखी। তার কথায়, আমি 2015 সাল থেকে ফেসবুক ব্যবহার শুরু করি। তখন থেকেই আমার সহকর্মী শিল্পীদের গান শেয়ার করা শুরু করলাম। বিশেষ করে যারা আমার চেয়ে বয়সে ছোট, আমার মনে হয়েছে এটা করলে তাদের গানটা হয়তো আরো একটু বেশি পরিচিতি পাবে। তার যদি সেটি প্রয়োজন নাও থাকে তাও তার ভালো লাগবে। এই ভেবে যে একজন সহশিল্পী তাকে অ্যাপ্রিশিয়েট করেছে, এটা পজিটিভ। পরে তারাও অনেকেই অনেক সময় আমার গান শেয়ার করছে। মোট কথা, একটা গুড প্র্যাকটিস। আখি আরও বলেন, এরপর আমি একেবারে রিলিজিয়াসলি জন্মদিনে ছবিসহ শুভেচ্ছা জানানো শুরু করলাম। আগেও যে হতো না তা কিন্তু নয়, ছোট বড় নির্বিশেষে আমি জন্মদিনে উইশ করতাম, এখনও করি। আমাকেও অনেকে করেন, যা আমার ভীষণ ভালো লাগার। আর আমি সবাইকে আলাদা এবং ঢালাওভাবে ধন্যবাদ দিই, এটা একটা ভদ্রতা। এমন কথা বলার কারণ হিসাবে তিনি বলেন, ইদানিং লক্ষ্য করছি ধন্যবাদ দেওয়ার চলটা উঠে গেছে। আমরা কেউ কি বিশাল কিছু হয়ে গেছি, আর হলেও এত বড় হলাম কবে? যে সামান্য ধন্যবাদ দেওয়ার প্রথা বা ভদ্রতার জ্ঞানটাও আর নেই, বিশেষ করে জন্মদিনে উইশ করার পরও। ব্যাপারটা এমন যে তাকে উইশ করাটা কোনো বিগ ডিল না, সে এটার প্রাপ্য না। আমরা যা দেই না সেটা আর পাওনাও থাকি না, আর যা তোমার প্রাপ্য নয় তা দিয়ে তোমার মাথা আরও নষ্ট না করাই ভালো বলে মনে করি। বি নিউজ, ঢাকা।